হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি বাজ। বর্ষাকাল মানেই গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা ও তার তেল যেন তার স্বাদই আলাদা। তাও যদি হয় ডিম ভরা ইলিশ মাছের পেটি, তাহলে তো আর কোনো কথাই নেই। প্রথমেই ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। হালকাভাবে ধুয়ে নিয়েছি যাতে পেটির মধ্যে থাকা ডিম বেরিয়ে না যায়। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ ও 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সব মাছে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তেল পুরোপুরি গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছের পেটি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মাছ ভেজে নিচ্ছি। বর্ষাকালে নানা রকম প্রিয় জিনিসের মধ্যে বাঙালির অন্যতম পছন্দের জিনিস ইলিশ মাছ ভাজা। পেটে ডিম ভরা এই ইলিশ মাছের যে কি স্বাদ, তা না খেলে বোঝার উপায় নেই। বর্ষার এই একটানা বৃষ্টিতে ইলিশ মাছ ভাজা ও তার সাথে ইলিশ মাছের তেল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। মাছগুলি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপর ভেজে নেওয়া মাছের তেল তুলে রাখছি। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল ও ইলিশ মাছ ভাজা সাথে কাঁচা লঙ্কা আর অল্প লবণ জাস্ট জমে যাবে। অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিও, যে কোনো ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।